শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। একটা নতুন এপিসোডে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম টার্কিশ লেন্টিল স্যুপ রেসিপি। আমরা নর্মালি ভাতের সাথে ডাল খাই, কিন্তু বাইরের দেশে মানুষ লেন্টিল স্যুপের একটা আলাদা রেসিপি তৈরি করে। আমি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এটা টার্কিশ হালাল ফুড, খুব জনপ্রিয়। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। দর্শক মন্ডল, দেখতেই পাচ্ছেন শুরুতে আপনার লাগবে ডাল, বিভিন্ন জাতের ডাল। এখন আপনি ডালকে ধুয়ে রেডি করলেন, আরো পানি দিলেন, এটাকে 1 ঘন্টা ভিজাতে হবে। এখন একটা অনিয়ন নিলেন আপনি, পেঁয়াজ কাটলেন, পেঁয়াজ ছিলে কেটে নেবেন, যেভাবে দেখাচ্ছে এভাবে করে কুচি কুচি করে কেটে নেবেন। এখন আপনি প্যানের ভিতরে অলিভ অয়েলকে ঢালবেন এবং অলিভ অয়েলের ভিতরে এই যে কাটা পেঁয়াজ দিয়ে দিলেন, পেঁয়াজটা আচাড়া করবেন, দেখবেন একটু ব্রাউন কালার হবে। আচ্ছা, এই যে পেঁয়াজের রং চেঞ্জ হচ্ছে, পেঁয়াজটা নাড়াচাড়া করতে থাকলেন। এরপরে আপনি একটা গাজর নেবেন, গাজরটাকে কুচি কুচি করে কাটবেন, রিং রিং করে কাটলেন। এরপর আপনি এটা পেঁয়াজের উপর ঢেলে দিলেন, এবার একটু নাড়াচাড়া করতে থাকেন। এখন পর্যন্ত আপনি দিয়েছেন পেঁয়াজ এবং গাজর। এরপর একটা আলু, মাঝারি সাইজের একটা আলুকে আপনি ছিলে কাটবেন, কেটে এখন চুলার উপরে দিলেন গাজরের সাথে। এরপর আপনি কিছু গার্লিক দিয়ে দিলেন, নাড়াচাড়া করতে থাকুন। রসুন দিলেন 4-5 কোয়া, সুন্দর একটা গন্ধ বেরোবে এই মুহূর্তে। এবার আপনি টমেটো কেটে দিবেন, টমেটোকে এরকম ছোট ছোট করে কেটে আপনি দিতে পারেন, টমেটো পেস্টও দিতে পারেন। এবার একটু মিশ্রণটাকে নাড়াচাড়া করতে থাকেন। এর ভিতরে আপনি দিয়ে দিবেন আপনার ডাল। এরপর আপনি পুরো মিশ্রণে এই যে এখন আপনি লবণ, মরিচ, হলুদ, তেজপাতা বিভিন্ন মিশ্রণ দিয়ে এখন আপনি একটু নাড়াচাড়া করতে থাকেন। কারণ মাখা মাখা হয়ে গেল, এখন আপনি পানি ঢালতে থাকেন। এখানে দিবেন আপনি গরম পানি, পর্যাপ্ত পরিমাণ পানি দিলেন, অর্ধেক পর্যন্ত নিয়ে আসলেন এবং এই পানির মধ্যে এখন একটু নাড়াচাড়া করেন। খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু কালারটা খুব সুন্দর দেখাচ্ছে এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে দেন, সেই ফাঁকে আপনি একটু ঘুরে আসেন, আপনার বাড়ির উঠানে একটু ঘুরে আসেন। আচ্ছা, হাঁটার টাইম পাবেন 30 মিনিট, আপনি হালকা আছে দিয়ে চলে গেলেন হাঁটার জন্য, ফিরে এসে দেখলেন আপনি এই অবস্থা, তেজপাতা উঠিয়ে নিচ্ছে। এখন এটাকে মিহি করার জন্য আপনি একটু যে মেশিন ব্যবহার করে একটু, যেহেতু ডাল ছিল একদম মিহি করে ফেললেন, এই কাজটা আপনি ব্লেন্ডারেও করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এখন আপনি আবার এই মিশ্রণটাকে আরো নাড়াচাড়া করেন, দেখেন কিরকম ঘন হয়ে আসছে। এখন আরেকটা প্রিপারেশন হচ্ছে, এখানে বাটার প্যানের উপর দিয়ে একটু গরম করছে, বাটারটা গলে যাচ্ছে। বাটারটা সম্পূর্ণ গলে গেলে আপনি লাল মরিচ, গুঁড়া মরিচ দিলেন, আপনি এটা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। লাল মরিচটা স্বাস্থ্যের জন্য খুব ভালো না, এটা কালার সুন্দর করে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আপনি কাঁচা মরিচ দিয়েও ঝাল করতে পারেন, আপনি একটু
স্যুপটা দিলেন, দেখেন স্যুপের মধ্যে ওই বাটার আর লাল মরিচের থেকে কিছু দিবে, এটা পিওরলি স্যুপ। এরপরে দেখেন ওই যে লাল মরিচের যেটা, এটা আপনি মরিচ কাঁচা মরিচ দিয়েও করতে পারেন যাতে ঝাল টেস্ট হয়, একটু লেমন চিপে দিতে পারেন। এই হয়ে গেল আপনার লেন্টিল স্যুপ, এখন এটা সার্ভ করার জন্য রেডি। এটা হতে পারে আপনার বিকেলবেলার খাবার একটা আইটেম। দর্শক মন্ডলী, আমরা সাধারণত সবকিছুই ভাত দিয়ে করি, রাইস জাতীয় জিনিস থেকে করি। একটা বিকেলে সুন্দর একটা নাস্তা হতে পারে এই যে স্যুপ, অথবা ভাতের আগেও খাওয়া যেতে পারে। স্যুপটা দেখলেন কি সুন্দর কালার হয়েছে, এটা পাউরুটিতেও খাওয়া যায়, নান রুটিতেও খাওয়া যায়, যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়। তো দর্শক মন্ডলী, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা টার্কিশ লেন্টিল স্যুপ, অত্যন্ত সহজ এবং বানানোটা এবং রেসিপিটা খুব ইন্টারেস্টিং, বাট আমার খুব সুন্দর লাগলো দেখতে, আমি শিওর এটা খেতে খুব মজাদার। তো আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগলো, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান, আর আপনারা এই রেসিপিটা বাসায় রান্না করলে আমাদেরকে জানাবেন যে এটা কেমন লাগলো। আশা করছি ভবিষ্যতে আর এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কোনো একটা রান্নার এপিসোডে। সে পর্যন্ত আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।